আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাহবুব আলী। গত পর্বে আমরা বিভিন্ন ধরনের স্ল্যাব দেখেছি, আজকে আমরা টু ওয়ে স্ল্যাবের বিম স্ল্যাব নিয়ে আলোচনা করব। আমাদের প্ল্যান আঁকি নিই। ডিজাইনের জন্য আমরা সবচেয়ে বড় স্ল্যাবটি সিলেক্ট করলাম। স্ল্যাবটিতে দেখতে পাচ্ছি তিন দিকে কন্টিনিউয়াস এবং একদিকে ডিসকন্টিনিউয়াস। টি মিনিমাম ইকুয়াল পেরিমিটার ডিভাইডেড বাই 180, পেরিমিটার 2 ইন্টু এল এ প্লাস এল বি অর্থাৎ দুই বাহুর যোগফল ডিভাইডেড বাই 180.5 ফিট। আমরা ইঞ্চিতে নিয়ে নিব 6 ইঞ্চ। ডি ইকুয়াল টি বিয়োগ ক্লিয়ার কাভার, তাহলে 5 ইঞ্চি পেলাম। ডেড লোড বিম ওয়াল স্ল্যাব সমান সমান সেলফ ওয়েট অর্থাৎ ডেড লোডের অন্তর্ভুক্ত। লাইভ লোড, লাইভ লোড হচ্ছে মানুষ, ফার্নিচার, ইলেকট্রনিক জিনিসপত্র ইত্যাদি। সেলফ ওয়েট ইকুয়াল টি ডিভাইডেড বাই 12 ইন্টু ইউনিট ওয়েট। মান বসিয়ে দিই 75 PSF। ফ্লোর ফিনিশ সাধারণত 25 PSF ধরা হয় ফ্লোর স্ল্যাবের জন্য, আর ফ্লোর ফিনিশ 35 PSF ধরা হয় রোফ স্ল্যাবের জন্য। তবে এটি বের করার ফর্মুলা রয়েছে, ফ্লোর ফিনিশ ইকুয়াল ফিনিশিং থিকনেস ইন্টু ইউনিট ওয়েট। ফিনিশিং থিকনেস আমরা 2 ইঞ্চি ধরলাম, 2 ডিভাইডেড বাই 12 ফিটে করে নিলাম ইন্টু ইউনিট ওয়েট ইকুয়াল 25 PSF। টাইসের জন্য 2 ইঞ্চি থেকে 4 ইঞ্চি ফ্লোর ফিনিশ ধরা হয়ে থাকে, তা আমরা সেইভাবে বিবেচনা করে ফ্লোর ফিনিশ বসাতে পারি। পার্টিশন ওয়াল লোড আমরা 50 PSF ধরলাম, ইচ্ছা করলে পার্টিশন ওয়াল লোডও আমরা আলাদাভাবে বের করে নিব